আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যেই ভিডিওটি আমি করছি সেটি হলো একদমই নতুন বাগানীদের জন্য, এবং নতুন বাগানীর সঙ্গে কথা বলবে আমার মেয়ে সিদ্রাতুল মুনতাহা পূর্ণতা। সালাম দাও আম্মু। আচ্ছা, তো এটি যেই সমস্যাটা নিয়ে আমরা আজকে কথা বলবো, এই যে এখানে একটি উচ্ছে গাছ আমরা দেখতে পাচ্ছি, এই উচ্ছে গাছটিতে ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে, কিন্তু সেই ফুলগুলো ফলে পরিণত হচ্ছে না। আমাদের নতুন বাগানীরা এই সমস্ত দেখেই সরাসরি তারা কীটনাশক অথবা ছত্রাকনাশক স্প্রে করে, কিন্তু এখানে সেই কারণে এই ঘটনাটি ঘটছে না। কী কারণে ঘটছে সেটি দেখাই, তার আগে দেখাই কীভাবে ফলটি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট অবস্থায় এই যে ফুলটি ছিল, ছোট অবস্থায় হলুদ হয়ে এভাবে, এই যে এভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটি কেন হচ্ছে আমরা পূর্ণতার কাছে জানতে চাইব। পূর্ণতা, আপনি বলুন যে এটি আসলে ফলগুলো নষ্ট হচ্ছে কেন, ফল হচ্ছে না কেন? পুরুষ ফুল হচ্ছে না। আসলে ও ঠিক বলেছে যে এখানে পুরুষ ফুল হচ্ছে না। এখন আমরা জানবো যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কীভাবে বুঝবো আমরা। পূর্ণতা, এখানে আমাদের এইটা এই ফুল দিয়ে দেখিয়ে দেন, এটা এটা কী ফুল? কীভাবে বুঝলাম এটা স্ত্রী ফুল? আচ্ছা, স্ত্রী ফুলের ফুলের নিচে এভাবে একটু ছোট করলার মতো থাকবে, আর পুরুষ ফুলের থাকবে না, শুধু ফুলটাই হবে, শুধু ফুলটাই হবে। গুড, ভেরি গুড। তো এইভাবে আমরা যদি দেখি যে আমাদের গাছে যদি এই পুরুষ ফুল না থাকে, তাহলেও কিন্তু এই ইয়ে হওয়ার, এই ফল ফুল ফলে পরিণত না হওয়ার একটি কারণ হতে পারে। তো এই বিষয়টি আমরা পূর্ণতার কাছে জেনে নিলাম। পূর্ণতা, তোমাকে অনেক ধন্যবাদ।